মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন KHAI-DAI.COM আজকে একটু ভিন্ন জায়গায় আছে দর্শক দেখেন আমি ঠ্যাং ঝুলিয়ে বসে আছি যেই জায়গাতে প্রচন্ড গরম এবং আজকে কিন্তু আপনারা যদি আমাকে বলেন যে রান্নাবান্নার প্রতি উৎসাহী আমি কিছুটা বা খাওয়া দাওয়ার প্রতি আছি আজকে কিন্তু ওস্তাদ পেয়ে গেছি যেমন ওস্তাদ দাঁড়িয়ে আছেন ওস্তাদ শুরু করুন ওকে প্রথমে কী করবো আচ্ছা নিলাম এরপরে বলেন আচ্ছা গোল হয় কিভাবে আশ্চর্য আচ্ছা এই করলাম তারপর দেখেন ওস্তাদেরটা দেখেন কি গোল আর আমারটা দেখেন আরো বড় হবে না এটা পুরো জিনিসটা হচ্ছে হাতের ব্যালেন্সের উপরে আঙুল যত মিহি হবে আপনার মানে যেটা করতে পারবেন কোনো অ্যাবড়া থাবড়া হবে না তাই না চারদিকে সমান ভাবে কিসের কম বেশি কিসের কি একদিকে তো মনে হচ্ছে গুলিস্তান আরেক দিনে মনে হচ্ছে যে হ্যাঁ আফগানিস্তান এ অবস্থা যাচ্ছে তবে যাক এই যে শুরু করলাম সব কিছুরই একটা বিসমিল্লা আছে এটারও বিসমিল্লা আশা করি কালার রুটির কারিগর হিসাবে সামনে আমাকে মানে হয়তো আমাকে ফেলে দিতে পারবে না এখন অবশ্য একবারে পানি নিব নিলাম ও হাতের এখানে নিব নিলাম তারপর ওস্তাদ নিলাম ও ও আচ্ছা কত রঙ দেখি দুনিয়ায় ও বন্ধু ওস্তাদ একটু মানুষ বানা দেন এটাকে মানুষ হবে তো আদৌ কত হবে না মান সম্মানের রানি আজকে দর্শক আজকে আমরা যেখানে আছি সেটা হচ্ছে কালাই কুটির এবং এখানে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কনসার্ট থেকে বেছে বেছে ইন্টারভিউ নিয়ে দুজন এই কালাই রুটির কারিগর নিয়ে এসেছেন এবং তাদের এই ভেলকি আমরা দেখছি এখন এটা কিন্তু মানে আমার ওস্তাদের হাতে যেটা বানানো হয়েছে এটা মোটামুটি শেপে চলে আসছে এখন আমারটা দেখি এইটা কিন্তু এখন আমরা দিচ্ছি কিন্তু দিয়ে আবার তুলে ফেলবো কারণ এটা আমরা গরম গরম খাবো যখন হবে একেবারে ফুল প্রিপেয়ার্ড হয়ে আসবে নিজের হাতে বানানোর কালাই হ্যাঁ জানি না কয়েকজন খেয়েছেন বা খেতে পেরেছেন দর্শক আমি যে বসে আছি আমি মাস্তানি করে বসে আছি না মানে এখানে বসার সিস্টেম এইটা যিনি কালাই রান্না করবেন এইভাবে বাইক হ্যাঁ এইভাবে বাইকের মতো করে তিনি বসবেন বাইক চালানোর বদলে তিনি কালাই রুটি চালাবেন আর কি তো যাই হোক দর্শক চলেন আমরা ভিতরে যাই এটা হচ্ছে অন্দরমহল অন্দরমহল থেকে আমরা রসুই মানে রসুইঘর থেকে আমরা এখন খাবার ঘরে যাই দেখি এখানকার খাবারের কী অবস্থা তাই ধরেন থ্যাংক ইউ ওস্তাদ এটা যখন সার্ভ করা হলো প্রথমে একটু ভ্রম হলো যে ছাই পাশ খাওয়ার তো অভ্যাস নাই খাই আমরা ঠিক আছে ভালো ভালো খানা খাদ্যই খাই হালাল খানা খাদ্য খাই মানে ছাই পাশ খেলে যা হয় আপনি সব কিছু ডাবল ডাবল দেখতে পারেন তা আমি কাছে মনে হলো যে অর্ডার দিলাম কী অর্ডার দিলাম একটা বেগুন ভর্তা একটা লবণ ঝাল ভর্তা একটা ধনিয়া ভর্তা একটা স্পেশাল বট একটা গরুর মেজবান একটা হাঁসের মাংস তো আসার পর দিকে সব কিছু দুইটা দুইটা ঘুরে ব্যাপারটা কী মানে একটা চক্কর মারলো মাথাটা নাকি না কোনো সমস্যা পরে দেখলাম যে না আসলে মূল ব্যাপারটা হচ্ছে তাদের এখন একটা অফার চলছে এটা হচ্ছে রেস্টুরেন্ট খোলার অফার রেস্টুরেন্ট শুরু হয়েছে কিছুদিন আগে বাট তারা এখন অফারটা দিচ্ছে যে জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত 2021 সালের একটা অফার দিলে আরেকটা পাবেন সেটা আপনি যেটাই অর্ডার দেন আপনি একটা রুটি অর্ডার দিলে আরেকটা রুটি পাবেন আপনি একটা বট অর্ডার দিলে আরেকটা বট পাবেন সব আরও মজার ব্যাপার হলো তারা এখানে বেশ কিছু কেক এখানে তারা সেল করছেন মজার মজার বার্থডে কেক বিভিন্ন সেলিব্রেশনের কেক আপনার হাফ পাউন্ড এক পাউন্ড অবশ্যই কেজি হিসেবে এখানে বিক্রি করছে সেগুলোও আপনি অর্ডার দিলে একটা আরেকটা ফ্রি পাবেন
দর্শক, এই যে এত কথা বলছি, এই যে দেখেন কালাই রুটি, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, এটা খাওয়া যাবে না। একেবারে ফুলকু লুচি, মানে ফুলকু রুটি এখন আমার হাতে। এই এক একটা রুটির দাম হচ্ছে 35 টাকা পিস, দাম কিন্তু কম না। এখন এটা কামে ভালো হলেই চলে, তখন আর কোনো অভিযোগ থাকবে না। এইটা খাবো কিন্তু দর্শক, এই যে দেখেন, এই যে জীবনের প্রথম কালাই রুটি বানালাম, আমারটা কি সাইজ হয়েছে। এটা হচ্ছে ওস্তাদ কারিগরের বানানো রুটি, এটা হচ্ছে আমার বানানো রুটি, কিন্তু নিজের বানানো জিনিস মনে হচ্ছে সন্তানের মতোই আপন। আহা, একটু মনে হচ্ছে আদর করি এটাকে, সেই আদর আমরা করবো। তার আগে আসলে খাওয়া যাক। ও কি ও বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিয়া বন্ধু, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও কয়া যাও রে। আহা, কি সব ভাটিয়ালি গান, এবং সেই সাথে ভাটিয়ালি অঞ্চলের খাবার দাবার। কথা না বাড়িয়ে এই জিনিস খাওয়া যাক। এখানে ইলেকট্রিসিটি আজকে কিছু একটা হচ্ছে, বারবার আমরা মনে হচ্ছে যে চাইনিজ রেস্টুরেন্টে চলে আসছি, ধূপ করে আলো আছে, ধূপ করে আলো নাই। 35 টাকা দামের কালাই রুটি, সাথে শুরু করা যাক, বিসমিল্লাহ করা যাক বেগুন ভর্তা দিয়ে, 30 টাকা প্রতি প্লেট। কিন্তু এই যে 2021 সালের জানুয়ারি মাস, এলেই আপনি একটা এলে কিনলে আরেকটা ফ্রি। আহ, প্রচুর সর্ষের তেলের এখানে কিন্তু পাচ্ছি, আমাকে ধক পাচ্ছি। কিন্তু এখানে আমি এসে দেখছি যে রেস্টুরেন্টটা প্রচুর সার্ভ করে, এত সার্ভে কি আসলে কালাই রুটি ভালো লাগে, দেখা যাক। এই বেগুন ভর্তা দিই, বেগুন ভর্তাটা ছক্কা না মারলেও কিন্তু বাউন্ডারি মারলো মোটামুটি। এবার একটু ধনিয়া পাতার ভর্তায় আসা যাক। দর্শক, আমাদের পিঠার একটা খুব বিখ্যাত অথবা কুখ্যাত একটা শো ছিল, আপনারা অনেকেই জানেন, দুষ্ট দর্শক আপনারা হয়তো অনেক মনে রেখেছেন, এই প্রসঙ্গ উল্লেখ করতে যাচ্ছি না আবার নতুন করে। বাট এরপরে আমাদের অনেক সচেতন দর্শক রয়েছেন, যা আমাদের মানে আমাদেরকে বারবার বলেছেন যে ভাই, আপনি বললে ধনিয়া পাতা বলবেন, নাহলে ধনিয়া পাতা বলবেন, ধনে পাতা আর বলবেন না। সো এই জন্য আমরা মোটামুটি এখন একটু সচেতন। এই যে ধনিয়া পাতার ভর্তা, এটা কত? এটা হচ্ছে 15 টাকা প্লেট। দেখা যাক ওটার কী অবস্থা। একটু লবণ লবণ হয়, কিন্তু স্বাদটা ভালো লাগলো। আহ, আমার জন্য আরেকটা গরম রুটি এসেছে। দর্শক, আমরা সবটাই খাবো, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি একটা গরম রুটি খাচ্ছি, কারণ এটার সাথে গরম রুটির ফ্লেভারটাই আসলে অন্যরকম হয়। আমরা এখন চলে আসি, এই যে এটা গেল, এটা হচ্ছে এই যে লবণ ঝাল ভর্তা, এটার দাম হচ্ছে 15 টাকা। মূলত এই জিনিসগুলো দিয়ে, বেগুন ভর্তা, লবণ ঝালের ভর্তা, ধনে পাতার ভর্তা বা ধনিয়া পাতার ভর্তা, এগুলো দিয়ে কিন্তু কালাই রুটি খেয়ে আমিও অভ্যস্ত ছিলাম বা মজা লাগতো। এটা ব্যাপারটা কি, এটা আসলে একটু লবণ বেশি দিয়ে থাকে। উত্তরবঙ্গে যারা মানুষ, মানে এই খাবারটা এখন সব জায়গাতেই চলছে কম বেশি, উত্তরবঙ্গে সবাই খাচ্ছেন, কিন্তু একটা সময় এটা ছিল কিছুটা যারা হতদরিদ্র তাদের মূল খাবার ছিল। এটা মূলত মাসকলাইয়ের ডাল এখানে ব্যবহার করা হয়, ওটা পিষে বা অনেক আতপ চালক করেন, ওটার যেই মানে দিয়ে কাই করা হয়। এটা যদি আপনি হাতে পেশেন এটার মজা একটা, আপনি যদি এটা মেশিনে পেশেন এটার মজা আরেক রকম। ভাই আপনারা কিটা কিসে পেশেন? হ্যাঁ, মিক্স করে আনা হয় মিক্সারে। এটা খেলে কিন্তু আপনার মানে কার্বোহাইড্রেট যেমন কিছুটা আসে, তার চেয়েও বেশি প্রচুর প্রোটিন এবং মানে সরি ডালের প্রোটিন এবং মিনারেলস প্রচুর পরিমাণে আসে। সো আপনার পুষ্টির ঘাটতিটা অনেকাংশেই পূরণ হয়ে যায় এবং অনেকক্ষণ পেটে থাকে। সো ডায়াবেটিক যারা আছেন তারা কিন্তু ক্ষুধার জ্বালা মেটাতে এইটা অনেকে প্রেফার করেন বেশি। এইটা হলো মোটামুটি আলাপ দর্শক। এবার আসা যাক একটু বিলাপে, মানে খাবার একটু আসা যাক। স্পেশাল বট, এটার দাম হচ্ছে 130 টাকা। এই কারেন্ট একবার আসছে একবার যাচ্ছে, ইলুকোচুরি ইলুকোচুরি গল্প চলছে। আমরা একটু স্পেশাল বটের মধ্যে আসি। দর্শক, যেই প্লেটটার মধ্যে আমি হাত চুবাচ্ছি তার মানে ওটা কিন্তু আমিই খাবো, ওটাকে আসলে শেয়ার করবো না। সো আমরা কিন্তু এইভাবে হাইজিনটা মেনটেন করার চেষ্টা করি, মানে বিশেষ করে কোভিডের এই সময় হাইজিনটা খুবই ইম্পর্টেন্ট। গরুর বট, এটার দাম এখানে আমি পাচ্ছি 130 টাকা প্লেট। বট ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো, কারণ বটে নর্মালি আমরা একটু আর একটু মশলাদার পাই, ভাজা ভাজা পাই, বটের ঘ্রাণটা একটু বেশি পাই, এটা কিন্তু আরও সেই তুলনায় মজা লাগছে। বটের যে ঘ্রাণ থাকে, ঘ্রাণটা অনেকাংশে এখানে তারা কমিয়ে ফেলতে পেরেছেন, যেটা ভালো, যেটার কারণে মানে গরুর ভুঁড়ি খাওয়ার যে একটা মানে ফ্লেক্সি ভাবটা ওটা কিন্তু এখানে ভালো করে আসছে। অনেকে আছেন বটের ঘ্রাণটা সহ্য করতে পারেন না, তাদের জন্য আমার কাছে মনে হচ্ছে এইটা আমার উপাদেয়। অবশ্য বটের ঘ্রাণ যারা সহ্য করেন না তারা বট নিবেনই না, এটাই স্বাভাবিক, কিন্তু যদি নেন মনে হয় না খারাপ লাগবে। আসা যাক হাঁসের মাংসে, শীতকালে এই হাঁসের মাংসে খুব জমতে পারে। এটার দাম হচ্ছে 160 টাকা প্লেট, 160। আচ্ছা, এই যে ঠান্ডা হোক বা গরম হোক, কাঁচা হোক পাকা হোক নিজেরও বাসা, কি জানি কবিতাটা, যাই হোক কাঁচা হোক তবু ভাই নিজেরও বাসা,
নিজ হাতে গরম ওর কাঁচা ঘর খাসা এরকম একটা ছিল আমার একদম মোটা থেকে থেকে হারে তবে নিজের জিনিস তো এটার মজাই আলাদা এটা দিয়ে একটু হাঁসের মাংস ট্রাই করা যাক হাঁসের মাংসের ঝোল সাদা রান টানো তারা দিয়েছেন কিছুদিন আগে আমরা ঢাকা মেট্রোতে খেয়েছিলাম ওখানে হাঁসের মাংস আমাদের কাছে অনবদ্য লেগেছিল এখানে যে আমরা এলাম এখানের যে ম্যাপ যেটা ছিল কালাই কুঠির ঠিকানাটা মানে যে লিঙ্ক গুগল লিঙ্কটা মোটামুটি হুমায়ুন আহমেদের উপন্যাসের নায়িকাদের মতোই রহস্যময় কারণ আমার একটা টিম সেই ম্যাপ ধরে মানে গুগল লিঙ্ক ধরে সুন্দর মতো এখানে চলে এসেছে জায়গাটার লোকেশন খুব কঠিন তা না এটা হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রোড এটা হচ্ছে বঙ্গবন্ধু প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা ঠিক পাশেই বাসার নাম হচ্ছে 27/9 কিন্তু একই ম্যাপ আমাকে নিয়ে গেলে হচ্ছে মোহাম্মদপুর ঢাকা গেট যেটা আছে মানে সরি কলেজ গেট যেটা ওটার পাশেই যে ওই যে মুস্তাকিমের চাপ তার পাশের গলি পরে দেখলাম কিন্তু অনেক দূর আমাকে এক লোক বললো যে আপনি কি আমি বললাম যে ভাই বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা কোথায় এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আমি ভয় পেয়ে গেলাম যে লোকটা আমাকে সাইডে নিচ্ছে কেন পরে দেখে একেবারে সাইডে নিয়ে দেখালেন এই যে রাস্তা বরাবর গেছে ওটা ডানে যাবেন বামে যাবেন ডানে যাবেন বামে যাবেন করে আপনি পেয়ে যাবেন আমি কনফিউজ মানে এরকম লোক আছে এত ফিস ফিস করে রাস্তা চেনাই বাট তিনি খুব সুন্দর করে চিনিয়েছিলেন আপনারাও এরকম উপকারী লোক পাবেন কিনা আমি জানি না কাজেই গুগল লিঙ্ক ম্যাপ আমাদের এখানেই রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে ওখানে আপনি পাবেন অথবা খুব সহজ আপনি মোহাম্মদপুর তাজমহল রোড আপনি বলবেন যে বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় কোনটা দেখলে বললেই মানুষকে দেখিয়ে দেবে বেশ বড় সড়ো স্কুল এই রুটিটার প্রশংসা মানুষে কিন্তু করছে বিশেষ করে তাদের চাপাইয়ের স্পেশাল কারিগর যারা আছেন তাদের রান্নাবান্না এবং ভালো লাগছে আচ্ছা একটা জিনিস আমরা নিতাম না কিন্তু এটা ইচ্ছা করে নিয়েছি সেটা হচ্ছে যে স্পেশাল গরুর মেজবান এটা হচ্ছে 160 টাকা প্রতি প্লেট তার চেয়ে বড় কথা যে মেজবান হচ্ছে চিটাংয়ের খাবার এটা আপনি উত্তরবঙ্গের খাবার সাথে মিলাবেন কেন এটা তো ফিউশনের ব্যাপার না এটা হচ্ছে যে উত্তরবঙ্গের মানে ক্লাসিক টেস্টটা পাওয়ার জন্য মানুষ এখানে আসবে ট্রেডিশনাল টেস্টটা তারপরে নিলাম যে আসলে মেজবান তারা করতে পারছেন কিনা একটু দেখা যাক না কি মুখের বুলি ভরা নাম হচ্ছে ওটা একটু ট্রাই করি মেজবানি মাংস আসলে কতটুকু অথেন্টিক এখানে সেটা একটু ঝোলটা পরখ করে দেখা যাক আচ্ছা এটা আমার নিজের বানানো গবদা গবদা রুটিতে বোঝা যাচ্ছে না কারিগরের নিজের হাতে বানানো নিপুণ হাতে বানানো যে রুটি অর্থাৎ মোটামুটি স্লিম ফিট যে রুটি ওটাতে একটু দেখা যাক জিনিসটা কেমন হয় মাংসটা মোটামুটি সিদ্ধ হয়েছে ভালোই একটু ঝোলে ভিজিয়ে দেখা যাক যে আসলে যে মেজবানের যে ঘ্রাণ ওইটা এখানে আসে কিনা এটা হচ্ছে আসলে গরুর মাংসের উত্তম একটা ভুনা এটাকে মেজবানি বলার চেয়ে আমার কাছে গরুর মাংসের একটা ভালো ফ্লেভার একটা গরুর ভুনা মনে হচ্ছে উইচ ইজ গুড নট ব্যাড দর্শক এই মোটামুটি এখানকার খাবার দাবার এখন পেট পুরে খাওয়া হবে তবে যাওয়ার আগে আমরা মোটামুটি এইটার রিভিউতে আসি এখানে যেখানে আমরা এলাম এই জায়গাটার নাম হচ্ছে কালাই কুঠির এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা হলো জায়গাটা কিন্তু কুঠির কুঠির ভাব আছে আমি যেখানে বসে আছি এখানে বেশ কালার টালার করা একটা মানে ওই চাপাই চাপাই ভাব না আসলেও আপনি মনে হচ্ছে যে একটা মনোরম প্রাকৃতিক দৃশ্যের সামনে বসে আছেন এবং চেয়ার টেবিলগুলো মোটামুটি ওইভাবে সাজানো এই মানে একটা মোটামুটি কালাই কালাই একটা ভাব চলে আসে আসলে খাবার এখানে যা খাচ্ছি আমাদের কাছে ভালো লাগছে এবং সবচেয়ে বড় কথা যে যখনই বলছি তার সাথে সাথে সার্ভ করছেন সকাল দুপুর 12টা থেকে রাত পর্যন্ত তাদের দোকান চলে আর আমি যেটা খেলাম আমার কাছে মোটামুটি মনে হয়েছে যে অতিরিক্ত ঝাল মশলা তারা ব্যবহার করেন না যেটা অনেকেই মানে কারণ আমি শুনেছি যে অনেকে করেন বা করেন না ধনে পাতা আর মরিচের ভর্তা যেটা এটার মধ্যে লবণের পরিমাণ একটু বেশি বাট ইটস ফাইন মানে এই জায়গাগুলোর মধ্যে এই লবণটা একটু বেশিই থাকে এবং সেটাই আসলে আমরা অভ্যস্ত আমার কাছে ভালো লেগেছে বটটা ঘ্রাণটা খুব ঝাঁঝালো না বটের ঘ্রাণটা তারা কমিয়ে ফেলতে পেরেছেন রান্নাঘরে হুলস্থুল চলছে সো এটা কোনো সমস্যা না হাঁসের মাংসটা মোটামুটি এটা আমার কাছে মনে হচ্ছে একটু মানে এটার যে মেনুর নাম সেটা সাথে সুবিচার করতে পারে না বাট গরুর মাংস হিসেবে ভালো এই মোটামুটি কিন্তু সবচেয়ে বড় কথা কি যে কোনোটা এখানে কালাই রুটিকে চাপিয়ে যাচ্ছে না যেটা আসলে দরকার কালাই রুটির মূল আকর্ষণ থাকবে কালাই রুটি এখানে এসে যদি আমি দেখতাম যে হাঁসের মাংস ভালো সো কালাই রুটি খেতে আসবো না কালার রুটি ভালো এই জন্য কালার রুটি খেতে আসবে এবং এটা কিন্তু এখানে আমি পাচ্ছি সারটা যদিও এখানে একটা ব্যাপার আমি কিন্তু আমার মুখের টেস্টে যা বলছি বা আমি জিজ্ঞাসা করে যা পেলাম এটা হাতে পেশা না এটা হচ্ছে মেশিনে এটা পেশা সো তারা যদি এইটাকে আস্তে আস্তে ওই হাতে পেশাতে নিয়ে আসতে পারেন কোনোভাবে হয়তো বা আমাদের মুখে খেতে আরও ভালো লাগবে
KHAI-DAI.COM এর জিভে এটা পাবে 7.75। দর্শক, এই ছিল আমাদের মোটামুটি আজকের শো। আজকের শো নিয়ে ভালো লাগা কিংবা খারাপ লাগা, তালি কিংবা গালি সব কিছু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর এই তো, আর তো কিছু নাকি আরও আছে, আরও আছে দর্শক। এই ওই আমাদের শীতের দিনে আপনারা গরম গরম কালাই রুটি খাবেন, আর যদি মাঝে মধ্যে মন চায় যে খাইদাইয়ের পাশে এক্সট্রা কিছু দেখবেন তাহলে চলে যেতে পারেন আমাদের খাইদাই এক্সট্রা। আর আমাদের শো কেমন হচ্ছে, কালাই রুটি খেতে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এবং ভুলবেন না KHAI-DAI.COM আমাদের যে পেজটা আছে সেখানে গিয়ে একেবারে চাচা চালা সমালোচনা হবে। দর্শক, অনেকে বলছেন আমাদের রিচ অনেক হচ্ছে, অনেকে বলছে হচ্ছে না। আমি আপনাকে কথা বলি, আড়াই বছর গ্যাপের পরে আমরা যখন ফিরে এসেছি এবং এখন পর্যন্ত মোটামুটি মানে বাংলাদেশের টপ টায়ারের যেসব ফুড রিভিউ হচ্ছে তাদের মধ্যে আমরা একজন বলে মানুষ গণ্য করছেন, সেটা কিন্তু দর্শক আপনাদের কারণেই। কারণ KHAI-DAI.COM এর ফ্যান বেস খুবই স্ট্রং, যারা এটাকে আঁকড়ে ধরেন সারা জীবনের জন্যই আঁকড়ে ধরেন, আমরা সেটাই বিশ্বাস করি। এবং সেই শক্ত আঁকড়ে ধরার কারণেই আমরা এতদিন পর্যন্ত টিকে আছি এবং আলহামদুলিল্লাহ বিদর্পে চলছি। দর্শক, যাচ্ছে কিন্তু যাচ্ছি না, একটা সংশোধন, তারা বলছেন যে এখানে যেটা ছিল এটা ছিল বাই ওয়ান গেট ওয়ান অফারের প্রাইস, আসলে প্রাইসটা একটু বেশি এখানে, কিন্তু ওদের রেগুলার যে প্রাইসটা এটা কিন্তু এখন মানে জানুয়ারি মাসের পর থেকে চলবে, এটা কিন্তু আসলে এতও না। কালাই রুটি এখন ছিল 35 টাকা, কিন্তু একটা অর্ডার দিলে একটা ফি পেতেন, মানে কমপ্লিমেন্টারি আসতো, সেটা আসতো জানুয়ারি মাসের জন্য 2021 সালের। ফেব্রুয়ারি মাসে গেলেই কালাই রুটির দাম হয়ে যাবে 25 টাকা, তারপরে বেগুন ভর্তার দাম হয়ে যাবে, এই বেগুন ভর্তা যেমন 30 টাকার জায়গায় হয়ে যাবে 10 টাকা, ঝাল লবণের ভর্তা হয়ে যাবে 15 টাকার জায়গায় 10 টাকা, এইভাবে গরুর মেজবেলার দাম হয়ে যাবে 140 টাকা, যেটা ছিল কত 160 টাকা, অর্থাৎ সবগুলোর দামই 10-20 টাকা করে কমবে, যেটা হচ্ছে একটা মানে আরেকটু রিজনেবল প্রাইসে আসবে। এছাড়া কিন্তু ওদের আরও কিছু আইটেম আছে, মিষ্টি আইটেম, যেটা হচ্ছে আদি চমচম, তারপরে স্পেশাল পাতা সন্দেশ, রসকদম, তারপরে আছে স্পেশাল মুরালি। এটা হয়তো আমাদের সামনে এখন ডিসপ্লে কিছু কিছু আসছে, এটা জাস্ট দর্শক আমার এখন মিষ্টি খাওয়ার মুখটা, কারণ আমি এখন রাখতে যাচ্ছি আমার ইয়েটা ওই কালাই খাওয়ার মুখ। বাটিতে দেখছেন রসকদম, প্রতি রসকদম হচ্ছে 20 টাকা পিস, তারপরে হচ্ছে স্পেশাল পাতা সন্দেশ, যে দয়া পাতা লাগাও আমরা দেখি না জিসিআইজি, ওই পাতা সন্দেশ হচ্ছে এখানে 20 টাকা পিস। তারপরে আবার আছে আদি চমচম, আমি জানি না আদি যদি এটা অন্তগুণটা, ছোট্ট ছোট্ট চমচম মানে মোট একেবারে ছোটো না, মোটামুটি কিন্তু মনে হচ্ছে খেতে মজা হবে জিনিসটা, এটা হচ্ছে 25 টাকা পিস। আর মুরলি হচ্ছে 250 গ্রাম 50 টাকা। দর্শক আপনারা আসবেন যদি চান, এখানে মিষ্টিমুখ করতে পারেন, ঝালমুখ করতে পারেন, তিতামুখের সুযোগ নাই কারণ করলা নাই, আর খাওয়া খেয়ে বা দাম শুনে মুক্তিতে হয়ে যাওয়ার খুব সুযোগ নাই, দামটা মোটামুটি রিজনেবল লেগেছে। যদি আপনি হিসাব করেন যে আপনি চাপাইয়ের কোনো কুটিরে বসে খাচ্ছেন ওইটার প্রাইস হবে আলাদা, ওইটার সাথে এটা ঢাকা শহরে বসে খাচ্ছেন মিলালে হবে না, দুইটা দুই প্রাইস। বাট খাওয়াটা আমাদের কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ওইটা যদি আপনি বলেন যে রাস্তাঘাটে মানে শীতের মাঝখানে রাস্তার মাঝখানে কোনো কাকি বসে গরম গরম কালাই রান্না করছেন, মানে কালাই বানাচ্ছেন, ওইটার টেস্ট অন্যরকম, আর ঢাকায় রেস্টুরেন্টে বসে আপনি খাচ্ছেন ওইটা ডিফারেন্ট হবেই, সেটা তো আছেই। দর্শক, কথায় কথায় অনেক বলা হয়ে গেলো, আজকে আর কথা না বাড়াই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।